বাংলা ভাষা ও সংস্কৃতির তৃতীয় চারণ ভূমি। বিলেতে বাংলা ভাষা ও সংস্কৃতির যেভাবে ঘর্ষণ চলে অবশ্যই প্রশংসার দাবি রাখে। এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মরা যদি আমাদের সাথে একটু সম্পৃক্ত হয় তাহলে আরো ভালো হবে। আমরাই হচ্ছি দ্বিতীয় প্রজন্ম, বর্তমানে চলছে তৃতীয় না চতুর্থ প্রজন্ম চলছে। আমরা যদিও এদেশে এসেছি একটু স্বাচ্ছন্দ্যের আশায়, পিছনে ফেলে এসেছি আমাদের প্রিয় জন্মভূমি ভারতের এবং সেখানে রেখে এসেছি আমাদের আপন জনদের। তাদের জন্য নির্জনে প্রাণ থাকে, তাই তো এখানে বসে ওই সব স্মৃতিচারণ করেই মাঝে মাঝে দু একটি কবিতা দেখি। আজও সেরকমের একটি কবিতা, আমার প্রতি কবিতাগুলো একটু ব্যতিক্রম। এ যুগের শিক্ষা প্রণালী ও আধুনিকায়নের চৌহদ দিকে আটকে রেখে তথাকথিত প্রক্রিয়াগুলোকে স্থান করে নিতে একটি প্রবণতা চলেছে। শান্তি নিকেতনের মতো তথ্যবোধ আদর্শে গড়ে তোলা শিক্ষা প্রণালীও এখানের রক্ত সংঘাতের যুগে খানিকটা অচল। যুগের সঙ্গে পাল্লা দিয়ে নিগড় বিদ্যাও আধুনিক হয়েছে, যদিও এর সঙ্গে তাল মেলাতে অনেকেই পারে না, এ আমার ধারণা। এ যেন এক যুগ যন্ত্রণা, নিত্য সাফল্যের রোডম্যাপ খুঁজতে হতাশা, আবার আবর্তে গুরফাক্কান। আধুনিক সভ্যতার সর্বশেষ ক্রোশ সুবল উচিয়ে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে, এজন্য কালের আক্রমণ আগ্রহ করারও সৎপথ বন্ধ। নেইগুলো মানবিক মূল্যবোধ, শুরু হয়েছে যান্ত্রিকতার যোগ, যান্ত্রিকতার কাছে সবাই করেছে আত্মসমর্পণ। আমার এই কবিতাটি আজকাল যে যান্ত্রিকতার যে যোগ, ল্যাপটপ, ফেসবুক, বিভিন্ন রকমের আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে, আমরা অবশ্যই একটু অসুবিধার সম্মুখীন, সেজন্যই কবিতাগুলো লিখলাম। বয়সের তরুণ যারা, তারা টপ টপ করে ল্যাপটপে অনেক কাজ করতে পারে, আমরা তা পারি না। আমি যদিও মহাভারত তুল্য কাহিনীর উপকার নয়, ইকবালের শিখুয়ার অনুবাদক নয়, নজরুলের অগ্নিবীণার অনুকরণীয় নয়, রবি ঠাকুরের গীতাঞ্জলির অঞ্জলিনীয় নয়, সম্পূর্ণ নিজস্ব চিন্তা চেতনার আলোকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দুটি দেশের সাথে তুলনা করে কবিতা লিখে চলি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।